সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীলিন ওসলাত ওসলাম আলহ সৈমুসলীন মহম্মি ওসাহি বাদ। প্রিয় দর্শকের শ্রোতা ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম হজরের নিয়ম কানুন নিয়ে আমরা দুদিনের কর্মকাণ্ড বলে শেষ করেছি যে অষ্টম তারিখে কি করতে হয় যেটাকে ইউম তরবি বলা হয় এবং দশম তারিখে নবম তারিখ যেটাকে ইয়ৌম আরাফা বলা হয় সেটার কাজ শেষ করেছি এখন হচ্ছে ঈদের দিন যেটাকে বলা হয় নাহার দশম তারিখ এই দিনের কাজ একটু বেশি আপনি একজন হাজি আল্লাহ তার হজ কবুল করেন তিনি যখন ফজরের নামাজ আপনি পড়বেন মুজদালিফার মধ্যে আর যারা দুর্বল তারা এবং মহিলারা এরা তো আগেই যেতে পারে যাদের উজর আছে কিন্তু এছাড়া বাকিরা ফজর পর্যন্ত অবস্থান করবেন ফজর পড়বেন সেইখানে ফজরের নামাজের পরে ক্যাবলমুখী হয়ে আল্লাহর প্রশংসা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আল্লাহর কতবাদুর কথা বর্ণনা করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যতক্ষণ পর্যন্ত এলাকাটা আলোকিত না হয়ে যায় এরকমভাবে যখন সূর্য উঠার আগেই এলাকাটা যখন আলোকিত হয়ে যাবে তখনই সে মিনার দিকে রওনা করবে বিয়া পড়তে পড়তে এবং ভদ্রতা বজায় রাখবে চলার সময় যখন ওয়াদিম হাসারের কাছে আসবে তখন একটু দ্রুত চলতে হবে এটা খেয়াল রাখতে হবে ওয়াদিম হাসার এটা হচ্ছে মিনার মুজদারিফের মধ্যবর্তী জায়গা হুম এরকমভাবে সে ইচ্ছে করলে মুজদারিবের থেকে অথবা মিনা থেকে ষাটটা পাথর নিতে পারে কারণ ওই দিনের ডিউটি হচ্ছে ষাটটা পাথর মারা আর যদি কেউ ওই সময় সবগুলো পাথর একসাথে নিয়ে নিতে পারে আরও দুই দিন বাড়তি করে দুই দিনের একশটা করে করে নিয়ে নেয় তাতেও কোনো সমস্যার কিছু নেই তারপরে যেই কাজগুলো করতে হবে ওই দিন সেগুলো আমাদের খেয়াল করা দরকার প্রথম নম্বর হচ্ছে জামরায় আঁকাবা অর্থাৎ জামারা তিনটে আছে। ছোট বড় এবং শেষটা ছোটো মাঝারি বড় বড়টাকেই জামরা আঁকাবা বলা হয় সেখানে যেটা আপনার কাবা শরীফের মানে এলাকার দিকেই সেটা আর ছোটটা হচ্ছে মসজিদে খাইফের দিকে আর মাছটা তো চিনি সবাই মাঝে যেটা থাকে ওঠেই এই জামরা আঁকাবার মধ্যে ষাটটা পাথর মারতে হবে একটার পর একটা করে প্রত্যেক পাথর মারার সময় আল্লাহ একবার বলতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা সেই দিনের সেটা হচ্ছে হাদি জবাই করা মানে একজন মানুষ যখন তামাত্ম হজ করেন তখন তাকে হাদি দিতে হয় কেরান হজ করলেও হাদি দিতে হয় তখন দ্বিতীয় কাজ থাকবে হাদি জবাই করবে এবং সে হাদি থেকে তিনি খাবেন এবং ফকিরদেরকে দিবেন সেটা করবেন তৃতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে মাথা মুন্ডন করা অথবা ছোটো করে নেওয়া পুরো মাথা থেকে অনেকে একটা ভুল করে থাকেন পুরো মাথা করেন না কিছু করেন এটা শরীয়ত বিরোধী কাজ মহিলা কিন্তু মাথা ছাঁচবেন না বা আপনার চুল সবগুলো কাটবেন না বরং তাদের হচ্ছে আঙ্গুল এক আঙ্গুলের কর পরিমাণ কেটে দেওয়ার নিয়ম সেটা কেটে দেবেন এবং তারপরেই প্রাথমিক হালাল যেটাকে বলা হয় সেটা হয়ে যাবে হুম তখন নিজের কাপড়গুলো আপনার পড়তে পারবে এরামের কাপড়গুলো খুলে ফেলতে পারবে কিন্তু আপনার অন্য কাজ করতে পারবে একমাত্র স্ত্রী সবার ছাড়া কারণ এখনও বড় ধরনের হালাল হওয়া হয়নি এই কারণে এবং এই ছোট হালাল যেটাকে বলা হয় এটা কিন্তু দুইটা কাজ করলেই হয়ে যায় তিনটা কাজের মধ্যে দুইটা কাজ করলে সেটা হচ্ছে পাথর মারা জামরা আখাবার মধ্যে অথবা চুল ছেঁচে ফেলা এবং তোপ করা যেটাকে তোপে জিয়ারা বলা হয় বা বড়ো তোপ বলা হয় আরেকটা কাজ এই তিনটা কাজে দুইটা করলেই কিন্তু ছোটো আলাল হয়ে যায় এরপরে আপনার যাইতে হবে মুখকার দিকে যখন আপনার চুল কেটে ফেলবে তারপর মুখ গিয়ে প্রথমে তোয়াফে জিয়ারা বা তোয়াফে এফা করবে কিন্তু সেখানে খেয়াল রাখবে প্রথম তোয়ফে কুদুমের মধ্যে বা উমরার তোয়ফের মধ্যে যেরকম আপনার রমল ছিল সেই রমলটা এখন আর নেই হ্যাঁ রমল ছাড়াই আফ করে ফেলবেন এবং দূরে নামাজ পড়বেন সেটা তো আসে আগে আমরা জেনেছি মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে তারপরে যে কাজটা করতে হবে সাই করতে হবে হ্যাঁ তামাত্তু যিনি হজ করেন তিনি তার ভিন্ন সাই করতে হবে কারণ তার আগের সাই যেটা ছিল সেটা কিন্তু ওমরার সাথে সম্পৃক্ত ছিল কিন্তু যিনি কেরান হজ করেন অথবা এফরাদ হজ করেন তার কিন্তু তোয়াফে কুদুমের সময় তোয়ফ চলে গেছে তোয়ফে কুদুম হিসেবে কিন্তু তার এখন তো আফ করবে পরে আবার তাকে সাই করতে হবে যদি আগে না করে থাকে আর যদি তো আপে কুদুমের সময় সে সাই করে থাকে তখন সেই সাইটা হজের সাই হিসেবে গণ্য হবে তখন তার শুধু তো আফ করলেই চলবে এটা খেয়াল রাখতে হবে ছয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে যদি আপনার কেউ এই যে আমরা ধারাবাহিকতা বলেছি প্রথম জামরা একাবা পাথর মারবে তারপরে হাদি জবাই করবে তারপরে আপনার চুল ছোট করবে অথবা ছেঁচে ফেলবে তারপরে আপ করবে তারপরে ছাই করবে এই কাজের মধ্যে যদি আগে পিছু হয়ে যায় তাইলে তাতে কোনো সমস্যা নেই এবং আপনার তার জন্য একটা সুনত কাজও আছে যে জমজমের পানি পান করবে এবং জোহরের নামাজ মুক্কার মধ্যে পড়বে যদি সম্ভব হয় সম্ভব না হলে কিছু করা নেই তারপরে তিনি মিনার মধ্যে অবস্থান করবেন বাকি রাত্রগুলোতে সামনের রাত থেকে এখন হচ্ছে এগারো তারিখের ব্যাপার এ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এগুলো হচ্ছে মিনাতে অবস্থান করার সময় সেটা বলছি এই এগারো তারিখের মধ্যে তার যে করণীয় সেটা হচ্ছে মিনাতে রাত্রিতে অবস্থান করবে কারণ সরিয়েতে রাত আগে আসে তাইলে দিন দশ তারিখ দিবাগত রাত্রে মিনাতে অবস্থান করে তিনি পাঁচবেলা নামাজ জামাতের সাথে পড়বেন এবং এই যে দিনগুলা সামনে এগারো বারো তেরো এইগুলোকে আই আহমেদার শিখ বলা হয় এবং আই আহমেদার শিখ কিন্তু কি করতে হয় মুসলিম সৈবা মধ্যে রসুল বলেছেন আয়াম তশী আয়াম আকলিন মসুর বিনাকিন আজল যে আয়াম তশীগুলোতে আপনার খাওয়া পান করা এবং আল্লাহর জিকির করা সেগুলো করতে হবে সুতরাং তাকবির নামাজের পরে তাকবীর বলা যেটা নির্দিষ্ট তাকবির অথবা ব্যাপক আকারের যে কোনো সময় আপনার তাকবির বলবে অবস্থার পরিবর্তন হইলে সময়ের পরিবর্তন হইলে রাস্তাঘাটে ইত্যাদিতে তাকবির বলতে থাকবে যেটা ব্যাপক তাকবির বলা হয় এবং আপনার পাথর যে মারবে যখন আপনার সূর্য ঢলে যাবে তখন পাথর মারার কাজ হ্যাঁ সেই দিন থাকবে পরের দিন মানে এগারো তারিখে রাত্রিতে তো অবস্থান করবে পরের দিন আপনার পাথর মারবে পাথর মারবে আপনার জোহরের পরে মানে সূর্য ঢলে যাওয়ার পরে পশ্চিম আকাশে সূর্য যাওয়ার পরে তখন পাথর মারবে কিন্তু পাথর মারার সময় খেয়াল রাখবে আপনার দশম তারিখে কিন্তু একটাতে পাথর মারা হয়েছে যেটা বড় জামরা বলা হয় বা জামড়ায় আঁকাবা বলা হয় কিন্তু এই দিন এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ যদি থাকা হয় তাইলে আপনার ছোটোর তা থেকে মারতে হবে প্রথমে ছোটোটায় পাথর মারবে তারপরে মাঝারিটা তারপরে বড়টা যেটাকে আঁকাবা বলা হয় এবং প্রত্যেকটা পাথর আপনার মারার সময় আল্লাহ আকবর বলবে হ্যাঁ ষাটটা পাথর লাগাতার একটার পর একটা মারতে থাকবে এটা হচ্ছে নিয়ম এখন কথা হচ্ছে যে যখন আপনি ছোটোটার মধ্যে ষাটটা পাথর মেরে ফেলবেন তখন আপনি আপনার কাজ হবে যে সামনে অগ্রসর হওয়া সামনে অগ্রসর হয়ে পাথর মারার সময় মুক্কাকে আপনার ডান দিকে আপনার কি বলে যে মুক্কাকে বাম দিকে রাখবে মিনাকে ডান দিকে রাখবে হুম এটা হচ্ছে নিয়ম যেটাকে মসজিদে খাইব যেটা বলা হয় সেটা ডান দিকে থাকবে পাথর মারার সময় তারপরে সামনে গিয়ে একটু দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে দোয়া করবে যেটা সুল আকাম সচাম করতেন কিন্তু এটা গুরুত্বপূর্ণ জায়গা হাজির সাহেবানরা এটার তেমন একটা গুরুত্ব দিয়ে থাকেন না তাইলে প্রথম ছোটটার মধ্যে পাথর মারে একটু সামনে গিয়ে দোয়া করবে তারপরে মাঝারিটার মধ্যে আসবে সেই সময় কিন্তু বাম দিকে যাবে বাম দিকে গিয়ে আপনার এরকমভাবে দোয়া করবে মানে মাজারিটার পরে কিন্তু তখন ডান দিকে থাকবে না কিন্তু ছোটটা মারার পরে ডান দিকে গিয়ে দোয়া করবে মাজারিটার পরে বাম দিকে দোয়া করবে তারপরে আপনার শেষ লাস্টের যখন জামরা আঁকাবা যেটাকে বলা হয় বড়ো আপনার জামড়া সেটার পরে কিন্তু দোয়া করার জন্য দাঁড়াবে না দোয়া মাত্র দুই জায়গায় খেয়াল রাখবেন তারপর তারপরে আরেকটা হচ্ছে কথা খেয়াল রাখতে হবে যে রাত্রিতেও প্রয়োজনে পাথর মারা যেতে পারে দিনে কিন্তু মারা ভালো কিন্তু কারোর সমস্যা হইলে রাত্রেও মারতে পারে হ্যাঁ তারপরে মিনাতে অবস্থান করতে হবে বারো তারিখের মধ্যে আপনার ওই বারো তারিখ রাত রাত তো আগে আসে সেই রাত্রেও মিনা অবস্থান করবে এবং সময়টাকে ভালো কাজে খাটাবে যেটা আগে আমরা বলছিলাম জোরের পরে আবার তিন জায়গায় পাথর মারবে যেরকম এগারো তারিখে মেরেছিল ছোটোটায় মাঝারিটায় বড়টায় দুই জায়গায় দোয়া করবে ছোটোটার সামনে গিয়ে মাঝারিটার সামনে গিয়ে বড়টার পরে দোয়া করবে না এবং যখন শেষ করবে তখন যদি তিনি আজকেই চলে যেতে চান বারো তারিখে ওই এলাকা থেকে তখন বাইর হয়ে যাবেন সূর্য ডুবার আগে এবং তারপরে তো তো আপ করবেন বিদায়ী আপ তারপরে তার হজ শেষ হয়ে যাবে কিন্তু কেউ যদি এখানে আরেক দিন থাকতে চায় তাহলে থাকতে পারে সেটা হচ্ছে উত্তম কারণ রসুল আকরমসা ইসলাম তেরো তারিখ পর্যন্ত থেকেছিলেন আর যদি তিনি আপনার সম্ভব হয় হ্যাঁ তাহলে তিনি ওইখানে অবস্থান মিনাতে অবস্থান করার সময়ের মধ্যে মসজিদে খাইফে যদি আপনার অবস্থান করেন সেটা তার জন্য ভালো হবে মসজিদে খাইফে তার জন্য নামাজ পড়া হ্যাঁ এটা হচ্ছে ভালো তেরো তারিখ যদি কেউ থেকে যায় মিনাতে তেরো তারিখ রাত্রে অবস্থান করবে তারপর তেরো তারিখ দিনে আসলে তখন তিনি তিন জায়গায় পাথর মারবে জোহরের পরে যেটা আগে মারা হয়েছে তারপরে সেই দিন তিনি আপনার বিদায় তফ করে মুক্কায় গিয়ে তারপরে চলে যেতে পারেন কিন্তু ঋতুস্রাবী মহিলা সন্তান পশুপত্তর যারা শ্রাবে রত আছে তারা এই দুইজনের কিন্তু বিদায় আফ করতে হয় না কারো ঋতুস্রাব যদি হয়ে যায় সন্তান হওয়ার পরে শ্রাব আসে তাদের এমনিতেই বিদায় তোয়াপ ছাড়াই তারা বের হয়ে যাবে কিন্তু একটা কথা খেয়াল লাগবে যে আপনার বিদায় তোয়াপ যেন করা হয় বিদায় আফ কিন্তু আপনার ওয়াজিব অনেকে কিছু ভুল করে থাকেন সেগুলো আমরা সামনে ইনশাল্লাহ দৃষ্টিপাত করার চেষ্টা করব সবাই ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন ওয়াসলাল্লাহ আলিয়া নবীন আহমেদ وعلى اله وصحبه اجمعين